হাই ফ্রেন্ডস, আমি মৌমিতা, বেঙ্গল বেবিকার টপ টিটোতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে আমি তোমাদের জন্য একটা ভিডিও ছেড়েছিলাম, 2 to 5 years বেবি ফুড চার্ট। তাতে আমি আমার মেয়েকে মাখানা রেসিপি দিয়েছিলাম। তো অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম প্রশ্ন করেছো যে দিদি মাখানা কি, হয়তো অনেকে জানো না মাখানা জিনিসটা কি বা মাখানার কি কি রেসিপি হয়। তো তাই ভাবলাম তোমাদের জন্য মাখানার যদি একটু ডিটেলস কোনো ভিডিও আনি তোমাদের বুঝতে সুবিধা হবে। মাখানা কি, মাখানার বেনিফিট কি, মাখানা থেকে কোনো অপকারিতা হয় কিনা খাওয়ালে, আর মাখানার বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। তাই যারা জানতে চাইছো মাখানা সম্পর্কে ডিটেলসে এবং রেসিপি দেখতে চাইছো তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখো। সবার প্রথম বলি মাখানা কি। পদ্মফুলের বীজটাকে প্রসেস করে পপকর্নের মতো এক ধরনের খাবার বানানো হয় যার নাম মাখানা। পদ্মফুলের বীজ দিয়ে এটা তৈরি হয় বলে এটাকে লোটাস সিড বলা হয়, আবার অনেকে এটাকে ফক্স নাটও বলে। এটা খেতে কিন্তু খুব মুড়মুড়ে, যেরকম পপকর্ন খেতে হয় বা মুড়ি খেতে হয় এটা কিন্তু সেই রকম খেতে। এটা যখনই খাওয়া হয় তখন কিন্তু ডিরেক্ট খাওয়া যায় না, কারণ খেলেই না এটা দাঁতে আটকে যায়। তো এটাকে একটু হালকা রোস্ট করে নিতে হয়, তারপরই এটা বেশি মচমচে হয়। যেমন মুড়ি আমরা হালকা ভেজে নিলে যেন মুচমুচে হয়ে যায়, এটাও কিন্তু হালকা একটু রোস্ট করে নিয়ে তারপরেই খেতে হয়। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে মাখানা কোথা থেকে কিনবো। মাখানা কিন্তু এখন মোটামুটি সব দোকানেই পাওয়া যায়, অনলাইনে তো পাওয়াই যায় বা ছোটোখাটো ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও কিন্তু পাওয়া যায়। তবে গ্রামের সাইডে কিন্তু এখনও সব দোকানে মাখানা অ্যাভেলেবেল নয়, অনেক জায়গাতেই পাওয়া যায় না। তাদের বলবো তোমরা অনলাইনে অর্ডার দিয়ে দেবে, অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল। মাখানা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো এবং পুষ্টিগুণে কিন্তু একদম ভরপুর। বাচ্চারা দেখবে খেতে খুব পছন্দ করে, যেহেতু মুচমুচে খেতে, যেহেতু বাচ্চারা মুড়ি খেতে পপকর্ন খেতেও পছন্দ করে, ঠিক তেমনই মাখানা খেতেও কিন্তু খুব পছন্দ করে। এবার বলি মাখানার হেলথ বেনিফিট কি আছে। দেখো মাখানার কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেটা বাচ্চাদের হাড়কে শক্ত করে, দাঁত শক্ত করে। রয়েছে প্রচুর প্রোটিন, যেটা কোষের বৃদ্ধি ঘটায়, পেশিগুলোকে মজবুত করে। এর সাথে প্রচুর ক্যালোরি রয়েছে মাখানার মধ্যে, যেটা কি হয় পেটটাকে অল্প মাখানা খাওয়ালে অনেকক্ষণ সময়ের জন্য কিন্তু ভর্তি রাখে। ফলে কোথাও ঘুরতে গেলে কিন্তু বাচ্চাদের খাবার হিসেবে এই মাখানাটা কিন্তু দারুণ একটা অপশন। প্লাস মাখানাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা, প্রায় দিন পটি যাওয়ার সময় কষ্ট হয়, 2-3 দিন অন্তর অন্তর পটি করে, তাদের এই মাখানা দিয়ে দেখবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। বা আমাদের অনেক সময় হয় না যে প্রচুর বাচ্চার লুজ মোশন হচ্ছে, কি খাওয়াবো আমরা তখন বুঝে উঠতে পারি না, সেই সময় কিন্তু এই মাখানা একটা বেস্ট অপশন। মাখানাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যার ফলে মাখানা বাচ্চাদের যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা, যারা 2-3 দিন অন্তর পটি যায়, পটি করতে চায় না, ঠিক মতো পটি হয় না, তাদের কিন্তু এই সমস্যা থেকে রেহাই দেবে মাখানা। আর বলবো লুজ মোশনের সময় আমরা ভাবি অনেক সময় যে বাচ্চাদের কি খাওয়াবো, সেই সময় কিন্তু মাখানা একটা বেস্ট অপশন। এছাড়া মাখানা খেলে কিন্তু হার্টের সমস্যা, কিডনি সমস্যা এগুলো দূর হয়। তাহলে বুঝতে পারছো এত বেনিফিট রয়েছে, তাহলে মাখানা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই খাইও। এসে মাখানাটাকে রোস্ট করে নেবে, সল্টও মেশাতে পারো, মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো। ডিরেক্ট মাখানা খাওয়াবে না, কারণ ডিরেক্ট মাখানা খাওয়ালে মানে দাঁতের মধ্যে দেখবে আটকে যায়, খাওয়া যায় না। তো সেটাকে একটু রোস্ট করে নিতে হয়, শুকনো করে দিয়ে বাচ্চাকে দিতে হয়, সেটা মুচমুচে করে তবেই খায়। তো আমি আমার বাড়ির কাছে মোর বলে একটা ছোট ডিপার্টমেন্টাল স্টোর আছে, সেখান থেকেই মাখানা কিনে একদম ফ্রেশ মাখানা, প্যাকেটজাত মাখানা পাওয়া যায় মোটামুটি দামের। যারা আইডিয়া চাইছো তাদের জন্য বলি, দেখো এইরকম একটা প্যাকেট, এই প্যাকেটটার দাম নিয়েছে 200 টাকা। তো দামটা একটু বেশি কিন্তু বাচ্চার প্রচুর উপকারিতা রয়েছে, তাই আমিকেও মাখানা খাওয়াই এবং তোমাদেরকেও বলবো বাচ্চাদের খাইও, বাচ্চারা কিন্তু খেতেও খুব পছন্দ করে এটা। সমস্ত মায়েদের জন্যই বলবো মাখানাটা কিন্তু স্ন্যাক্সে অবশ্যই বাচ্চাদের দাও, কারণ এটা কিন্তু মায়েদের জন্য খুব ভালো একটা অপশন। খুব ঝটপট রান্না করা যায় মাখানা, আর চটপট কিন্তু বাচ্চারাও খেয়ে নেয়। অনেকেই কমেন্ট সেকশনে প্রশ্ন করো যে বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে যাব কি খাবার খাওয়াবো। তো ট্রাভেলিং ফুড হিসেবে কিন্তু বেস্ট অপশন হলো মাখানা, কারণ মাখানা কিন্তু স্টোর করে রেখে দেওয়া যায়, যখন ইচ্ছা বাচ্চাকে স্ন্যাক্স হিসেবে খাওয়াতে পারো। তাই বাইরে বেরোলে, ট্রাভেল করলে মাখানা অবশ্যই রেখো, কারণ অল্প মানে খাওয়ালেই কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ সময় পেট ভর্তি রাখে। এবার বলি কত বছর বয়স থেকে বাচ্চাদের প্রথম মাখানা দিতে পারবো। মাখানা মোটামুটি 6 মাস বয়সের পর থেকেই বাচ্চাকে দেওয়া যায়, কিন্তু আমি বলবো প্রথম যখন বাচ্চাকে সলিড খাবার দিতে শুরু করছো তখন অপশনে মাখানাটা না দিয়ে নর্মাল খাবার দিয়ে শুরু করো। যেমন ভাত সেদ্ধ, ভাত চটকানো, তারপরে একটুখানি ডালের জল, অন্যান্য যে সবজি সেদ্ধ সেগুলো দিয়ে আস্তে আস্তে শুরু করো, তারপর মাখানাতে যেও। মাখানা খুব হালকা একটা খাবার, এটা খেলে খুব একটা শরীর খারাপ হওয়ার মানে হজমের প্রবলেম হওয়ার এগুলো একদমই চিন্তা নেই, একদম সিম্পল। মুড়ি যেমন খাওয়াই আমরা, মুড়ির জল, সেই রকমই কিন্তু মাখানাও একটা অপশন। তো আরেকটা জিনিস বলি যে অপকারিতা, অনেকে জিজ্ঞাসা করে এটার কোনো ক্ষতি হবে না। তো দেখো যে কোনো খাবারই না বাচ্চাদের ফুড অ্যালার্জি হতে পারে, তো যাদের ফুড অ্যালার্জি সমস্যা আছে, যে কোনো খাবার থেকে অ্যালার্জি হচ্ছে, তাদের জন্য বলবো যে সেটা তো আমরা বুঝতে পারি না যে কী কী খাবারে বাচ্চার অ্যালার্জি। তো মাখানাটা প্রথম দেওয়া শুরু করো, পরপর 3 দিন 1 বেলা করে দাও,
দিয়ে দেখো বাচ্চার শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না হয় তাহলে বুঝবে বাচ্চার মাখানাতে কোনো রকম অ্যালার্জি নেই, মাখানা তুমি দিতে পারবে। তো চলো এবার রেসিপিতে যাওয়া যাক। বিভিন্ন ধরনের মাখানার রেসিপি হয়, তার মধ্যে একটা রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, 2 to 5 years বেবি ফুড চার্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম তার মধ্যে কিন্তু আমি মাখানার ক্ষীর কীভাবে বানাতে হয় সেটা দেখিয়েছি। যারা ভিডিওটা দেখোনি বা মাখানার ক্ষীর কীভাবে বানাতে হয় জানো না, দেখতে চাও, তাদের বলবো সেই ভিডিওটা অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো, বা আমি আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ভিডিওটা দেখে তোমরা মাখানার ক্ষীর বানাতেই পারো। আমি এই ভিডিওতে মাখানার বেশ কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদম ছোট যারা ভালো মতো চিবাতে শেখনি, সলিড খাবার খেতে শুরু করেছো, তাদের কীভাবে মাখানা খাবে সেটাও বলে দিচ্ছি। তাছাড়া যারা একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করো তাদের কীভাবে মাখানা বানিয়ে দেবে বাচ্চারা ভালো খাবে সেটাও দেখাচ্ছি। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা আমার বেঙ্গলি বেবি কেয়ার টপ টুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও। দেখো, সবার প্রথম বলি, মাখানা যখন বাজার থেকে আনবে চেষ্টা করবে লুজ মাখানা না কিনে এরকম প্যাকেটজাত মাখানা কিনতে। এতে কি হয়, মাখানার ভিতরে অনেক সময় পোকা থাকে কিন্তু এই প্যাকেটজাত মাখানাগুলো একদম ফ্রেশ হয়, এর মধ্যে কোনো পোকা থাকে না। তবুও বলবো যারা মানে মনের মধ্যে কনফিউশন না রেখে মাখানা খাওয়ানোর আগে মাখানাগুলোকে প্যাকেট থেকে বার করে কোনো জলে ধোবে না, ডিরেক্ট মাখানাগুলোকে ছুরি দিয়ে কাটবে, কেটে ভিতরে দেখে নেবে কোনো রকম পোকা বা নোংরা আছে কিনা, দিয়ে হাফ হাফ করে মাখানাগুলো রান্না করতে পারো। কিন্তু আমি এতদিন ধরে আমার মেয়েকে মাখানা খাওয়াচ্ছি, তো মোর থেকে যে প্যাকেটটা আমি কিনে আনি কোনোদিনই সেরকম কোনো কিছু দেখিনি। তো আমি এটা ডিরেক্টও ইউজ করি, তোমাদের দেখানোর জন্য কেটে দিচ্ছি। কেটে কেটে দেখো, আমি প্রথমে একদম ছোটদের জন্য তোমাদের দেখাচ্ছি কিভাবে খাওয়াবে। একদম খুদে বাচ্চাদের জন্য আমি মাখানা যে রেসিপিটা বানাচ্ছি তার নাম হলো মাখানার পরিজ। এর জন্য অর্ধেক কেটে নেওয়া মাখানাগুলোকে আমি হালকা করে ঘিতে প্রথমে রোস্ট করে নিচ্ছি। এমনভাবেই রোস্ট করবো যাতে এর রঙটা হালকা একটু সোনালি হয়, আর তার সাথে একটু চাপ দিলেই যাতে মাখানাগুলো ভেঙে যায়, এরমভাবে রোস্ট করে নেব। এবার কড়াই থেকে তুলে নিয়ে এই মুচমুচে মাখানাগুলোকে আমি মিক্সির বাটিতে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। এই মাখানা পাউডারটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবে। সেরেলাক যেভাবে খাওয়ায় সেইভাবেই বাচ্চাকে এটা যে কোনো সময় ইনস্ট্যান্ট গুলে খাওয়াতে পারবে, খুবই ভালো। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। গরম জল নিয়েছি, এবার আমি মাখানা পাউডারের মধ্যে দিচ্ছি, তার সাথে আমি যদি বাচ্চার 1 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে এর মধ্যে সামান্য চিনি ব্যবহার করতে পারো, আর বাচ্চা যে ফর্মুলা মিল্ক খায় সেই ফর্মুলা মিল্কও এর মধ্যে দিতে পারো, যদি লিকুইড গরুর দুধ খায় সেই গরুর দুধও এর মধ্যে মিশিয়ে দিতে পারো। গরুর দুধ যদি মেশাও সেক্ষেত্রে বলবো জলের বদলে গরুর দুধের মধ্যেই মাখানা পাউডারটা গুলবে। ব্যাস রেডি হয়ে গেল সুইট মাখানা পরিজ। এর মধ্যে ফ্রুটসের ফ্লেভার অ্যাড করার জন্য তোমরা কলা চটকে দিতে পারো, আপেল সেদ্ধ করে দিতে পারো, খেজুর অ্যাড করতে পারো, যেভাবে পরিজ বানায় সেভাবে এগুলো খাওয়াতে পারো বাচ্চাদের। এবার দেখাচ্ছি বাচ্চাদের জন্য নোনতা সবথেকে ফেভারিট মাখানার রেসিপি বাচ্চাদের। তার জন্য কড়াই গরম করে তাতে আমি একটু বেশি পরিমাণ বাটার দিয়ে নিয়েছি, প্রায় 1 চামচ মতো। এবার আমি মাখানাগুলোকে এই বাটারের মধ্যে খুব ভালো করে রোস্ট করছি। মুচমুচে হওয়া পর্যন্ত মাখানাগুলোকে খুব ভালো করে রোস্ট করে নিতে হবে। মাখানাগুলো রোস্ট হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা মশলা মেশাবো। তার মধ্যে মেশাচ্ছি হলুদ গুঁড়ো, নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি মির্চ রং হওয়ার জন্য। খুব ভালো করে এই মশলাগুলোর সাথে মাখানাগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা যাতে মাখানার গায়ে খুব ভালো করে লেগে যায় তার জন্য আমি আরও 1/2 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর আরও 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রোস্ট করবে, নাহলে কিন্তু মাখানাগুলো পুড়ে যাবে। দেখো বাচ্চাদের জন্য নোনতা বাটার মাখানার রেসিপি কিন্তু একদম রেডি। এবার কড়াই থেকে নেমে গরম গরম মাখানা বাচ্চাকে পরিবেশন করতে পারো। আর এই রেসিপিটা কিন্তু রেখেও দেওয়া যায়, এটাকে কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিয়েই একটা এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দাও তাহলে কিন্তু এটা অনেক দিন অবধি বাচ্চাকে খাওয়াতে পারবে। বা বাইরে যদি ঘুরতে যাও এই কন্টেনারটা ক্যারি করে যে কোনো জায়গায় বাচ্চাকে জাস্ট পপকর্নের মতো যদি একটু হাতে ধরে খাইয়ে দাও, অল্প খাবারে কিন্তু বাচ্চার পেট ভরে যাবে এবং পুষ্টিও পাবে প্রচুর। নোনতা মাখানার রেসিপি তো দেখা হলো, তো চলো এবার যারা মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি মাখানার রেসিপিটা দেখে নেওয়া যাক। মাখানার মিষ্টি রেসিপি বানানোর জন্য প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দেব। ঘিতে এবার একই প্রসেসে মাখানাগুলো প্রথমে রোস্ট করে নিতে হবে। সোনালি কালার হওয়া অবধি কিন্তু মাখানাগুলোকে রোস্ট করতে হবে, ততক্ষণ অবধি রোস্ট করবে যতক্ষণ না এই মাখানাগুলোকে একটু আঙুলের চাপ দিলেই একবারে ভেঙে নেওয়া যায়। মাখানাগুলো রোস্ট হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। এবার ওই শুকনো কড়াইয়ের মধ্যেই
সামান্য একটু মোটামুটি 1.5 চামচ মতো সাদা তিল আমি দিচ্ছি। এবার এই সাদা তিলটাকে একটুখানি আমি ভেজে নেব, হালকা একটু ভেজে নেবে, একটু লালচে করে। তিলের যখন হালকা একটা দেখবে গন্ধ বেরোবে তখনই তিলটাকে নামিয়ে নেবে। এবার কড়াইতে 1 চামচ ঘি দেব, তাতে দিয়ে দেবো 2 চামচ মতো আখের গুড়। আখের গুড়ের জায়গায় এখানে তোমরা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারো। ঘিতে খুব ভালো করে এই গুড়টাকে নাড়াচাড়া করে নেব। একটু টাইট হয়ে যাচ্ছে বলে এর মধ্যে আমি সামান্য জল ব্যবহার করে একটু পাতলা করে নেব। এবার গ্যাস অফ করে এর মধ্যে আমি শুকনো রোস্ট করে নেওয়া মাখানাগুলো দিয়ে দেব। খুব ভালো করে মাখানাগুলো এই গুড়ের মধ্যে মিশিয়ে নেব। এই স্বাদটা আরও একটু সুস্বাদু করার জন্য এতে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, তাতে কিন্তু বেশ সুন্দর একটা নোনতা মিষ্টি ঝাল টেস্ট আসে। এরপর নামানোর আগে সাদা তিল এর ওপরে একটু ছড়িয়ে দিয়ে এই মিষ্টি মাখানা রেসিপিটা নামিয়ে নেব। যেহেতু এই রেসিপিটা গুড় দিয়ে তৈরি তাই মাখানাগুলো একটু দলা পাকিয়ে যায়। এটাকে প্রথমে একদম বড় থালার মধ্যে একটু ঠান্ডা হতে দেবো। হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই হাতে করে করে প্রতিটা মাখানাকে ছাড়িয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল মিষ্টি মাখানার রেসিপি। বাচ্চার প্লেটে সাজিয়ে দাও মিষ্টি মিষ্টি মাখানা। আর যদি মনে করো রেখে দেবে পরে খাওয়াবে, তার জন্য কিন্তু একদম যেই কৌটোতে হাওয়া ঢোকে না সেই রকম এয়ার টাইট কন্টেনারে করে এটাকে স্টোর করেও রেখে দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তোমরা কী চাইছো, সেই নিয়েই বানাবো নেক্সট ভিডিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।